আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক অবশ্যই আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সোনিয়া, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কুকস অ্যান্ড ট্রাভেলস বাই শেরানস মা। আশা করি আপনারা খুব চমৎকার একটা দিন কাটিয়েছেন। আমিও আজকে আপনাদের জন্য চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এতই সহজ আর এতই শর্টকাট, কি বলবো, 5 মিনিটেই তৈরি করে নেওয়া যাবে এই ডেজার্টটা। শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে খুবই সহজ। তবে চলুন দেখে নেই এত সহজ একটা ডেজার্টের রেসিপি কী করে তৈরি করেছি। প্রথমে এটা তৈরি করার জন্য আমাকে পাউরুটি নিতে হবে। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন এটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি আগে থেকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম, এজন্য এখন আর এক্সট্রা জাল করার প্রয়োজন হবে না। খুব ভালো করে জাল করে নিয়েছিলাম, দুধটা এখন ঠান্ডা আছে। এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। প্রথমেই 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। এতে দুধটা দ্রুত ঘন হয়ে আসবে, খুবই দ্রুত ডেজার্টটা তৈরি করে নেওয়া যাবে। আর এবার আমি গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। 2টা এলাচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচের মিষ্টি জাতীয় খাবারে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে মিষ্টি জাতীয় খাবারের ব্যালেন্সটা আরও বেশি ভালো আসে আর টেস্টটাও খুব দারুণ আসে। এখন আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা। আমি একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে দলা পেকে যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে আমি প্রথম পর্যায়ে হাই হিটে জাল করে নেব। খুব ভালোভাবে জাল না ওঠা পর্যন্ত আমি হাই হিটে জাল করে নিচ্ছি আর এভাবে ঘন ঘন নাড়তে থাকছি। তা না হলে গুঁড়া দুধটা কিন্তু নিচে লেগে যেতে পারে, এজন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু দুধটা আগে আমি একটু ঘন করে জাল করে রেখেছিলাম, এজন্য খুব বেশি জাল করার প্রয়োজন হবে না। আমি 2 মিনিট মতো জাল করে নিব, তাতেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। যতক্ষণ না খুব ভালোভাবে জাল উঠে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে জালটা করতে হবে। খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে, আমি 2 মিনিট মতো জাল করে নিচ্ছি। এতে খুব সুন্দরভাবে চিনিটা মিশে যাবে। মিনিট 2-3 মতো জাল করে নিলাম। আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে বা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন এটা। তবে কনডেন্স মিল্ক যদি এখানে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু চিনি অ্যাড করবেন না, ওটাতেই মিষ্টি হয়ে যাবে। আমার হাতের কাছে গুঁড়া দুধ ছিল, আমি শুধু এটাই দিয়েছি, কনডেন্স মিল্ক ছিল না, এর জন্য এটা আর দেই নাই। এখন খুব ভালো করে জাল করে নিলাম দুধটা। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব সামান্য একটু কেওড়ার জল। আপনারা চাইলে এখানে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ পরিমাণ। তাতেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। যারা কেওড়ার জলটা ইউজ করতে চান না তারা কিন্তু এখানে সামান্য একটু ঘি দিতে পারেন, আর যারা হাতের কাছে কোনোটাই থাকবে না তারা এটা স্কিপ করতে পারেন। এখন আমি খুব ভালো করে জাল করে নিলাম আর মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এলাচ 2টাকে আমি তুলে নিব, তা না হলে এটা মুখের মধ্যে পড়তে পারে। এখন এই দুধটা আমি পাউরুটির উপর ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। সব থেকে সহজ ছিল আমার মনে হয় এই ডেজার্টের রেসিপিটা। মেহমানকে বসিয়ে রেখেও কিন্তু 5 মিনিটে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এতই সহজ আর এতই সুস্বাদু ও টেস্টি হয়। আমার তো খুবই ভালো লেগেছে আর আমার বাসার সবাই তো খুব পছন্দ করেছে, এজন্যই এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এত সহজ আর এত সিম্পল যে মেহমানের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি সব দুধটুকু ঢেলে দিলাম পাউরুটির উপর, তারপর এটা 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখবো। তাহলে খুব ভালোভাবে পাউরুটির মধ্যে দুধ ঢুকে যাবে আর খুব সফট হয়ে আসবে পাউরুটিগুলো। আমি এভাবে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। এতে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে আর পাউরুটিগুলো একদম সফট হয়ে আসবে। আমি 4 মিনিটের মধ্যে এটা ভিজিয়ে নিয়েছি, 4 থেকে 5 মিনিট রাখলেই এনাফ। আর দুধের টেম্পারেচারটা বেশ কমে এসেছে, এ পর্যায়ে আমি এখন পরিবেশনের পালা, এজন্য এর উপরে সামান্য একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি
আপনারা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারেন, সমস্যা নাই। আমার হাতের কাছে কাঠবাদামটা ছিল, এটা আমি কুচি করে এর উপর দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আপনারা চাইলে এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরেও পরিবেশন করতে পারেন, আরও 5 মিনিট একটু ঠান্ডা করে, আবার হালকা একটু গরম গরম খেতেও কিন্তু অনেকেই পছন্দ করে। তবে আমার মনে হয় এটা যদি ফ্রিজে নর্মালে একটু মিনিট দশেক মতো রাখা হয় তাহলে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, সেটা খেতেও খুব দারুণ লাগে। তবে এখন যেহেতু শীতের সময় হয়তো এখন এটা খেতে ঠান্ডাটা ভালো নাও লাগতে পারে ঠান্ডার সমস্যার জন্য, তবে হালকা গরমও খেতে ভালো লাগবে, আবার নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে, এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আমি খুবই খুশি হলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর এই ভিডিওটা এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপু ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।